দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? ভালো আছো আশা করছি। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে তোমরা হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। হিসাবের বিভিন্ন প্রকার ছক তৈরি করে, যেমন টি ছক ও চলমাঞ্জের ছক প্রস্তুত করতে পারবে। হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণী বিভাগ করতে পারবে এবং দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবের ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এখন জানব হিসাব কী। হিসাবের ধারণাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লেনদেন সংগঠিত হয়। ওই লেনদেনগুলো কোনোটা সম্পদ বৃদ্ধি করে বা হ্রাস করে, কোনোটা দায় আয় ব্যয় মালিকানা স্বত্ব এগুলার হ্রাস বৃদ্ধি ঘটায়। ওই সমজাতীয় লেনদেনগুলোকে যখন আমরা ভিন্ন ভিন্ন শিরোনামে আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করব, তখন সেটাই হবে হিসাব। তাহলে আমরা বলতে পারি, একটি নির্দিষ্ট সময়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদ দায় আয় ব্যয় ও মালিকানা স্বত্ব সংক্রান্ত একই জাতীয় লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। হিসাব তৈরি করার জন্য ছক তৈরি করতে হয়। হিসাব হচ্ছে একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের পরিবর্তন বা অবস্থা প্রকাশিত হয়, অর্থাৎ কোন হিসাবটা কীভাবে প্রভাবিত হলো, হ্রাস পেল না বৃদ্ধি পেল, এইভাবেই আমরা প্রভাবিত করতে পারি, হিসাব থেকে একটু জানতে পারি। হিসাব যে ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয় ওই লেনদেনগুলোর সাথে হিসাবের পক্ষগুলো জড়িত থাকে, যেমন আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব ইত্যাদি। আমরা হিসাব তৈরির জন্য দুই ধরনের ছক ব্যবহৃত হয়, সেই ছকগুলো একটু দেখব। একটা হচ্ছে টি ছক এবং আরেকটা হচ্ছে চলমান জের ছক। এখানে আমরা টি ছকের একটা কলাম করেছি, কাঠামোটা একটু দেখে নিই। টি ছক প্রস্তুত করার জন্য উভয় দিকে চারটা করে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এবং ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করতে হয়। বাম দিকটা হচ্ছে ডেবিট দিক এবং ডান দিকটা হচ্ছে ক্রেডিট দিক। উভয় দিকে একটা একটা টাকার কলাম থাকবে। টি ছকে মোট আটটা কলাম রয়েছে। এরপরে আমরা দেখব চলমান জের ছক। চলমান জের ছকে বিবরণের জন্য আলাদা আলাদা কলাম করতে হয় না। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিটের জন্য দুইটা টাকার কলাম এবং ব্যালেন্স নির্ণয় করার জন্য দুইটা টাকার কলাম লিপিবদ্ধ করতে হয়। এখন আমরা দেখব হিসাবের শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা যে হিসাবগুলো লিপিবদ্ধ করব এগুলা কত প্রকারের হিসাব রয়েছে। হিসাবের শ্রেণী বিভাগ হচ্ছে হিসাব সমীকরণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিভাগ করতে পারি। আমরা আগে হিসাব সমীকরণটা জেনে নিই। হিসাব সমীকরণ ন্যায় সমান এল প্লাস ই বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করব। এ সমান এল প্লাস ই, এখানে এ হচ্ছে অ্যাসেটস, এল হচ্ছে লাইবিলিটি, ই হচ্ছে ইকুইটি, অর্থাৎ এ সম্পদ, এল হচ্ছে দায় এবং ই হচ্ছে মালিকানা স্বত্ব। এই সমীকরণটা বিশ্লেষণ করলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত সম্পদ আছে তার পরিমাণ হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের পাওনা এবং বাইরের লোকের পাওনার সমষ্টি। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের যে পরিমাণ মূলধন আছে এবং যে পরিমাণ টাকা বাইরে থেকে ঋণ করেছে বা পাওনাদাররা পাবে তার সমষ্টি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের এই উভয়টা দিক বরাবরই সমান থাকবে। যদি সম্পদ কমে যায় তাহলে মালিকানা স্বত্ব বা দায়ী কোনো একটা
খাতের পরিবর্তন ঘটবে, আবার কোনো একটা খাতের পরিবর্তন ঘটলে সম্পদের পরিমাণও পরিবর্তন হবে, আবার কোনো সময় একটা সম্পদ বৃদ্ধি হতে পারে এবং অন্য সম্পদ হ্রাস পেতে পারে। এইভাবে হিসাব সমীকরণের উভয় দিক সবসময় সমান থাকবে, কখনো কম বা বেশি হবে না। কিন্তু এই যে আমরা ই বলছি, মালিকানা স্বত্ব বা মালিকের অধিকার, ইকে একটু বিশ্লেষণ করতে পারি। ই এর মধ্যে কী কী আছে? মালিকানা স্বত্বের মধ্যে যেটা আছে ই, সেটা হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস টি। অর্থাৎ মালিকানা স্বত্ব সমান হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। আমরা আরও সহজভাবে বলতে পারি, একজন ব্যবসায়ী যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন, তার যদি আয় হয় তাহলে সেটা যোগ হবে, খরচ হলে সেটা বিয়োগ হবে, এবং মালিক যদি টাকা উত্তোলন করে নিয়ে যায় সেটা বিয়োগ হবে। এখানে আমরা ই হচ্ছে ইকুইটি আর সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর হচ্ছে রেভিনিউ, ই হচ্ছে এক্সপেন্সেস বা ব্যয়, ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। আমরা একটা উদাহরণের সাহায্যে যেটা দেখব, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি 1,00,000 টাকা মূলধন নিয়ে আসে, অর্থাৎ সি ক্যাপিটাল নিয়ে আসে, এবং 25,000 টাকা আয় হয়, তাহলে মালিকের অধিকার হবে 1,25,000 টাকা। এবং ওই একই সময়ে যদি ব্যয়ের পরিমাণ 10,000 টাকা হয় এবং মালিক 5,000 টাকা উত্তোলন করে নেয়, তাহলে ওই সময়ে মালিকানা স্বত্বের পরিমাণ হবে 1,10,000 টাকা। অর্থাৎ 1,25,000 টাকা থেকে যদি 15,000 টাকা বাদ দিই তাহলে 1,10,000 টাকা। এখানে আমরা কতগুলো হিসাব পেয়েছি, যেমন আমরা বলছি হিসাব সমীকরণে সম্পদ দায় মালিকানা স্বত্ব আয় ব্যয়, এগুলো সবগুলাই হচ্ছে এক একটা হিসাব। তাহলে সমীকরণের ভিত্তিতে আমরা হিসাবকে কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। এখানে আমরা কিছু হিসাবের নাম পেয়েছি, যেমন সম্পদ দায় মালিকানা স্বত্ব, এই 5 প্রকার হিসাব সমীকরণের ভিত্তিতে আমরা 5 প্রকার হিসাবগুলো দেখব। সেগুলো হচ্ছে সম্পদবাচক হিসাব, দায়বাচক হিসাব, মালিকানা স্বত্ব এবং আয় রেভিনিউ বা আয় এবং ব্যয়বাচক হিসাব। প্রত্যেকটা লেনদেনের সাথে এই হিসাবগুলো জড়িত থাকে, লেনদেনগুলো থেকেই আমরা হিসাবের শ্রেণীতে প্রকারভেদ নির্ণয় করি। অর্থাৎ বিভিন্ন প্রকার লেনদেন ও বিভিন্ন প্রকার হিসাবের সংশ্লিষ্টতা, লেনদেনগুলো হিসাবের সাথে সংশ্লিষ্ট। একটা লেনদেনে 2টা পক্ষ বা সাধারণত 2টা হিসাব জড়িত থাকে। যেমন মূলধন হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানে যদি মূলধন আনা হয় তাহলে এটা মালিকানা স্বত্বের মধ্যে পড়বে। উত্তোলন হিসাব, এটাও মালিকানা স্বত্বের মধ্যে পড়বে, এটা মালিকানা স্বত্বের হ্রাস। উত্তোলন হিসাব মালিকানা স্বত্ব, নগদান হিসাব এটা হচ্ছে সম্পদ, ব্যাংক হিসাব সম্পদবাচক হিসাব, ক্রয় হিসাব হচ্ছে ব্যয়বাচক হিসাব, বিক্রয় হিসাব আয়, আসবাবপত্র হচ্ছে সম্পদ, ক্রয় ফেরত ব্যয়, বিক্রয় ফেরত আয়বাচক হিসাব, পাওনাদার বা প্রদেয় দায়বাচক হিসাব, রাদার বা প্রাপ্য সম্পদবাচক হিসাব, প্রদেয় বিল হিসাব হচ্ছে দায়, প্রাপ্য বিল হিসাব সম্পদ, মজুতপূর্ণ সম্পদ এবং ঋণ হিসাবকে আমরা দায় হিসাবে চিহ্নিত করতে পারি। এভাবে লেনদেন থেকে আমরা হিসাবে শ্রেণীবিভাগ করব। এখন আমরা হিসাবে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করে আমরা সেটা দেখব। আমরা জেনেছি হিসাব 5 প্রকার, প্রত্যেকটা লেনদেনে সাধারণত 2টা পক্ষ জড়িত থাকে। একটা পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী, আরেকটা হচ্ছে সুবিধা প্রদানকারী। সুবিধা গ্রহণকারী হিসাবটা হচ্ছে দাতা এবং সুবিধা প্রদানকারী হিসাবটা হচ্ছে, সুবিধা গ্রহণকারী হিসাবটা হচ্ছে গ্রহীতা এবং সুবিধা প্রদানকারী হিসাবটা হচ্ছে দাতা। ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত করা সম্ভব নয়। দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রতিটি লেনদেনের 2টা বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনে। অর্থাৎ একটা লেনদেনের 2টা পরিবর্তন ঘটবে, বিপরীতমুখী ডেবিট দিকে যেভাবে যত টাকা পরিবর্তন হবে ক্রেডিট দিকে ঠিক একইভাবে পরিবর্তন হবে। এটাকে বলা হচ্ছে বিপরীতমুখী এবং সমান পরিবর্তন। অর্থাৎ
কোনো ব্যবসায়ী যদি 10,000 টাকার মাল ক্রয় করে বা তাহলে তার ওই 10,000 টাকার পণ্য গ্রহণের পরিবর্তে তার 10,000 টাকা নগদ টাকার পরিমাণ চলে যাবে। এটাই হচ্ছে বিপরীতমুখী বা সমান পরিবর্তন। তার ডেবিট দিকে 10,000 এবং ক্রেডিট দিকে 10,000 টাকার পরিমাণ লিপিবদ্ধ করতে হবে। একটি পরিবর্তন ডেবিট এবং অপর পরিবর্তনটা হচ্ছে ক্রেডিট। প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহীতা এবং সুবিধা প্রদানকারীকে দাতা হিসাবে কাজ করে বা দাতা হিসাবে উল্লেখ করা হয়। সুবিধা গ্রহণকারী হিসাবটাকে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসাবটাকে ক্রেডিট করা হয়। হিসাব বিজ্ঞানের রীতি অনুযায়ী হিসাবের বাম দিকে ডেবিট এবং হিসাবের ডান দিকে ক্রেডিট লিখতে হয়। প্রতিটি লেনদেন দ্বারা অন্তত 2টি হিসাব খাত প্রভাবিত হয়। একটি হিসাব ডেবিট দিকে প্রভাবিত হলে অন্য হিসাবটা ক্রেডিট দিকে প্রভাবিত হবে। প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিকে সর্বদা সমান থাকবে এবং হিসাবের মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকা সমান হবে। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়, আমরা যে 5 প্রকার হিসাব দেখেছি সে 5 প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়টা দেখব। আমরা যে 5 প্রকার হিসাব করেছি সেটা হচ্ছে সম্পদ হিসাব। সম্পদের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট দিকে লিখতে হবে, সম্পদের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে। শিক্ষার্থীরা এখানে ডেবিট বানানটা তোমরা ডেবিট লিখবে, 1-8টা পড়ে নাই। ব্যয়বাচক হিসাবটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে যেমন ডেবিট হয় ঠিক তেমনি ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট হবে এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। একইভাবে আমরা দায় মালিকানা সত্ত্ব এবং আয় দেখব। এখানে দেখা যাচ্ছে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, কিন্তু আয় দায় মালিকানা সত্ত্বের ব্যাপারটা হচ্ছে এর বিপরীত। অর্থাৎ দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট এবং হ্রাস পেলে হবে ডেবিট। আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট এবং আয় হ্রাস পেলে হবে ডেবিট, এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় সেটা ডেবিট এবং বৃদ্ধি পেলে সেটা হবে ক্রেডিট। হিসাব শিক্ষার্থীরা এই 5 প্রকার হিসাব মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে 5 প্রকার হিসাবের মধ্যে সম্পদ এবং ব্যয় একই রকম, বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা এভাবেই মনে রাখব। অর্থাৎ একটা হিসাব থেকে লেনদেন থেকে হিসাবের কোন শ্রেণীতে পড়েছে সেটা দেখব, এবং হিসাবের কোন প্রকারের হ্রাস বৃদ্ধি ঘটেছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়টা সহজ হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় সংক্রান্ত সারসংক্ষেপ এখানে আমি সংক্ষেপে লিখেছি। ডেবিট হয় সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, দায় হ্রাস, মালিকানা সত্ত্বের হ্রাস, আয় হ্রাস, আর ক্রেডিট হয় সম্পদ হ্রাস, ব্যয় হ্রাস, দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্বের বৃদ্ধি এবং আয় বৃদ্ধি। আমরা এই ডেবিট ক্রেডিট নির্ণয়গুলো একটু দেখব লেনদেনের সাথে কীভাবে প্রভাবিত হয়। এখানে একটা দেখা যাচ্ছে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 1 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, এই নগদ টাকাটা হচ্ছে মালিকের মূলধনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ টাকাটা হচ্ছে সম্পদ এবং মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা বলেছিলাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য নগদান হিসাব ডেবিট হয়েছে। আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাবটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে উভয় দিকে 1 লক্ষ টাকা, অর্থাৎ সমান পরিবর্তন, ডেবিট এবং ক্রেডিট দিকে বিপরীতমুখী সমান পরিবর্তন হয়েছে। মাল ধারে পণ্য ক্রয়, এখানে ধারে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হবে বা পাওনাদার হিসাব ক্রেডিট হবে। পণ্য ক্রয়, মাল ক্রয়, ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় এগুলো সবই একই। ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং দায়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে যেহেতু ধারে ক্রয় করেছে। ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেই জন্য ডেবিট, আর পাওনাদার দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই জন্য ক্রেডিট। মালিক কর্তৃক নগদ উত্তোলন 2,000 টাকা, এখানে নগদান হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। অর্থাৎ উত্তোলন হিসাবটা হচ্ছে মালিকানা সত্ত্বের,
হ্রাস ঘটিয়েছে, মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর যেহেতু মালিকানা স্বত্বের পরিমাণ কমে গেছে সেই জন্য ডেবিট হয়েছে, আর নগদের পরিমাণ কমেছে সম্পদের পরিমাণ সেই জন্য ক্রেডিট হয়েছে। ব্যাংকে জমা দেওয়া হলো, এখানে একটা সম্পদ ব্যাংক আর একটা সম্পদ হচ্ছে নগদ টাকা, একটা সম্পদের পরিমাণ বেড়েছে আর একটা সম্পদের পরিমাণ কমে গেছে, যার কারণে ব্যাংক হিসাবটা যেটা বেড়েছে ব্যাংক হিসাব সেটা ডেবিট হবে, আর যে সম্পদের পরিমাণ কমেছে সেটা ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট। এরপরে আমরা আরও দুইটা লেনদেন দেখব, নগদে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় হলে আয় হয়, আয় বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিট, আর নগদ টাকা যেহেতু নগদে পণ্য বিক্রি করেছে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি, সেই জন্য নগদান হিসাব হবে ডেবিট এবং বিক্রয় হিসাব হবে ক্রেডিট। নগদ টাকায় আসবাবপত্র ক্রয়, এখানে দুইটা সম্পদ, একটা হচ্ছে আসবাবপত্র আর একটা নগদ টাকা, আসবাবপত্রের পরিমাণটা বেড়েছে নগদ টাকার পরিমাণ কমেছে, যার কারণে যেটা বেড়েছে আসবাবপত্র সেটা ডেবিট হবে আর যে সম্পদটা কমেছে সেটা ক্রেডিট হবে। শিক্ষার্থীরা এইভাবেই তোমরা প্রত্যেকটা লেনদেনের সাথে জড়িত দুইটা পক্ষ বের করবে প্রথমে, এরপরে ওই পক্ষগুলা বা হিসাবগুলা কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত এবং কোনটা হ্রাস বৃদ্ধি ঘটেছে সেটা নির্ণয় করে ডেবিট ক্রেডিট নির্ণয় করবে। এভাবে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব শ্রেণীভুক্ত করা হয়। তোমরা বইতে যে তোমাদের লেনদেনগুলো আছে ওখান থেকে লেনদেন থেকে হিসাব নির্ণয় করে ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করবে। আশা করি বিষয়টা কঠিন হবে না বুঝতে। ধন্যবাদ সবাইকে।